फ्रेंड्स कम्प्यूटर ऑफिशियल यूट्यूब चैनले आबारो आपनादेर स्वागत जानाच्छि। बंधुरा आजकेर भिडियोते आमी देखाबो आमरा नन ओवेन जे रेडी बैगगुली हय से नन ओवेन रेडी बैगगुली आमरा किभाबे खूब सुंदर भावे सहजे आमरा स्क्रीन प्रिंटिंगेर माध्यमे प्रिंट करब। बंधुरा ए भिडियोटी शुरू थेके शेष पर्यन्त देखबेन, अनेक किछु शिखते पारबेन। आर आपनि जदि आमादेर ए फ्रेंड्स कम्प्यूटर नतून होये थाकेन ताहले अवश्यई चैनलटी सबस्क्राइब करबेन। आज जरा स्क्रीन प्रिंटिंग शिखते चान अर्थात आमादेर काछ थेके स्क्रीन प्रिंटिंग ट्रेनिंग नीते चान तारा अवश्यई आमार व्हाट्सएप नम्बर साथे जोगाजोग करबेन। सो हेलो बंधुरा, एखन आपनारा देखते पाच्छेन आमार हाते एटी हलो आमादेर ट्रेसिं पेपर अर्थात मास्टर कपि। आमरा এই যে মাস্টার কপি আছে আমরা সেটি আমাদের স্ক্রিন ফ্রেমে আমরা খুব সুন্দরভাবে এক্সপোজ দিয়ে দিয়েছি এবং এক্সপোজ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের চারিপাশে যে একটি মানে সাদা টেপ লাগিয়ে দিয়েছি আমরা ট্রান্সপারেন্ট, যাতে আমরা যখন প্রিন্ট করব কালি জানে বাইরে না বেরিয়ে যায়, সেই জন্য আমরা স্ক্রিনে টেপ লাগিয়ে দিয়েছি। এটি হলো আমাদের স্কুইজি, আমরা এই স্কুইজি দিয়ে আমরা প্রিন্ট করব। আর এই সাদা বোতলে সেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিডিউসার কেমিক্যাল, যেটা আমরা রঙের সাথে মেশাবো এবং মিশিয়ে রঙকে আমরা পাতলা করব। এখন আমরা আমাদের যে স্ক্রিন ফ্রেমটি আছে সেটি আমরা সি ক্লাবের সঙ্গে বেশ ভালোভাবে আমরা আটকে নিচ্ছি, যাতে আমরা যখন প্রিন্ট করব সেটা যেন নড়ে না যায়। এই হচ্ছে আমাদের রং, আমাদের রংটা হচ্ছে পিভিসি ম্যাট রং। আমরা এই রঙের সঙ্গে রিডিউসার মিশিয়ে রংটিকে আমরা বেশ পাতলা করে নিয়েছি, যাতে আমাদের প্রিন্টিংয়ে খুব ভালো হয় এবং আমাদের কালিটা খুব তাড়াতাড়ি স্কিনে পাস হয়, সেই জন্য আমরা কালিটাকে আমরা আগে থেকেই পাতলা করে নিয়েছি রিডিউসার দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের রেডি ব্যাগ, আমরা মার্কেট থেকে রেডি ব্যাগগুলি নিয়ে চলে এসেছি। এবার এর উপরে আমরা প্রিন্ট করব। এই ব্যাগগুলির সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি। এখন আমি একটি রেডি ব্যাগ আমার যে স্ক্রিনটা আছে সে স্ক্রিনের নিচে রাখব এবং আমি দেখব আমার প্রিন্টটি কোথায় করলে ভালো হয়, অর্থাৎ আমার যে ইমপ্রেশনটি পড়বে সেটি আমার ব্যাগের কোথায় হবে সেটা আমাকে একটু ভালোভাবে দেখতে হবে। এবং সেটা যখন ফিক্স হয়ে যাবে তখন আমরা ব্যাগের চারিপাশে আমরা একটি রেজিস্ট্রেশন মার্ক করে নেব, যাতে আমরা যতবার প্রিন্ট করব অর্থাৎ আমরা যতবার ইমপ্রেশন দেব সেটা যেন ঠিক একই জায়গায় পড়ে। এখন আমি স্ক্রিনে আমার যে ম্যাট কালিটি আছে সেই কালিটি আমি এখন আমার প্রয়োজন মতো ঢেলে নেব স্ক্রিনে। দেখুন আমার যে স্টিলের স্পুনটা আছে সেটা দিয়ে কিন্তু আমি কালিটা আমার স্ক্রিনে ঢেলে নিচ্ছি কালিটা। এবার আমার যে স্কুইজি আছে সেই স্কুইজি দিয়ে আমি একবার হালকাভাবে প্রেস দিচ্ছি, অর্থাৎ আমি টানছি। এবার দেখুন ফাইনাল আমার যখন প্রিন্টটা হলো কত সুন্দর প্রিন্ট হয়েছে, একদম নিখুঁত, যেটা আপনিও দেখলে কমেন্টে অব সুন্দর বলতে বাধ্য হবেন। বন্ধুরা এবার আমি আমাদের যে ব্যাগ আছে সেগুলি একটি একটি করে প্রিন্ট করে নেব এবং সেই প্রিন্ট করা ব্যাগগুলিতে কেমন লাগছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আপনি যদি এইরকম স্ক্রিন প্রিন্টিং শিখে ব্যাগ প্রিন্টিং করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে 9641181960 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনার যে স্ক্রিন প্রিন্টিং শেখার ট্রেনিং সেটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। আমি আপনাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দেব দুই দিনের ট্রেনিংয়ে এবং আপনি তখন বেশ আমার মতোই কিন্তু ব্যাগ প্রিন্টিং করতে পারবেন। আমাদের ট্রেনিং সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটিতে আপনি চেক করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন ফ্রেন্ডস কম্পিউটারে তাহলে ফ্রেন্ডস কম্পিউটারকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন আর ফ্রেন্ডস কম্পিউটারকে অবশ্যই সাপোর্ট এবং সাবস্ক্রাইব করবেন।